हेलो एंड वेलकम माय डियर फ्रेंड्स, আমার চ্যানেল সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে আমরা একটা নতুন কনসেপ্ট আলোচনা করব, সেটা হচ্ছে টাইম কনভার্সন। আজকে আমি দুটো জিনিস একসাথে শেখাবো, টাইম কনভার্সন শেখাবো কনসেপ্টটা, আর একটা জিনিস যেটা শেখাবো সেটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয়। ঠিক আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে, তো আমরা নতুন কনসেপ্টও শিখবো সাথে সাথে বৃষ্টিতে বৃষ্টির আনন্দটাও উপভোগ করবো। ঠিক আছে, তো দুভাবেই আমি তো উপভোগ করলাম, তাই একটু কনসেপ্টটা শিখি। ঠিক আছে, তো টাইম কনভার্সনটা কিরকম, ধরো আমরা অঙ্কে ক্যালকুলেশন করতে করতে বা কোথাও এমনি জেনারেল সেন্সে কোথাও একটা কোশ্চেন পাই, ধরো 5.2 আওয়ার্স, তাহলে এই কথাটা যখন পাই 5.2 আওয়ার্স, আমাদের অনেকের মাথায় চলে আসে এটা মানে হচ্ছে তাহলে 5 আওয়ার্স 20 মিনিটস। কেন চলে আসে, কারণ আমরা এটাকে যখন 5.3 আওয়ার্স বলি, 5.5 আওয়ার্স যখন বলি, তখন এটার মানেটা কত হয়, 5 আওয়ার্স 30 মিনিট। অর্থাৎ 5.5 আওয়ার্স মানে হচ্ছে 5.5 ঘন্টা, তাহলে 5.5 ঘন্টা মানে 5 ঘন্টা 30 মিনিট যদি হয়, তাহলে 5.2 আওয়ার্স মানে 5 ঘন্টা 20 মিনিট অবশ্যই হবে। এটা একদম ভুল। ঠিক আছে, এরপর যখনই এরকম পাবে কিভাবে ক্যালকুলেট করবে, দেখো 5.2 আওয়ার্স, ঠিক আছে, এটার মানে হচ্ছে 5 আওয়ার্স, 5 ঘন্টা তো কমপ্লিট আছে। এই 0.2 আওয়ার্সটাকে আমি 2/10 আওয়ার্স তো অবশ্যই লিখতে পারি, 2/10 আওয়ার্স অবশ্যই লিখতে পারি। এরপর দেখো 5 আওয়ার্স আছে, এবার 2/10 আওয়ার্সটা কত মিনিট, আওয়ারকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 দিয়ে 6 কে কেটে গেল, তাহলে দেখো 5 ঘন্টা 12 মিনিট। 5.2 আওয়ার যেটা ছিল তার মানে হয়ে গেল 5 ঘন্টা 12 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট কিন্তু না। ঠিক আছে, এইভাবে করতে হয়। এখানে আমরা যেটা করলাম 5.5 আওয়ার্স, দেখো 5.5 আওয়ার্স কি করে 5.5 ঘন্টা হচ্ছে, দেখো 5 আওয়ার্স কমপ্লিট টোটাল, আর এই যেটা 0.5, এটাকে তো আমি 5/10 আওয়ার্স লিখতে পারি। ঠিক আছে, এরপর এটা দেখো ব্যাপারটি কি হলো, 5 আওয়ার্স 5/10, এটাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করবো, তখন মিনিট হয়ে গেল 10 6 60, তখন দেখো ব্যাপারটা আসছে 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট। যেহেতু কেন 30 মিনিটে, এটাকে আমরা 5.5কে হাফ কেন বলছি, কারণ 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 5.5কে ওই জন্য আমরা বলছি 5.5 ঘন্টা। শুধু এমন না যে শুধু 5-এর ক্ষেত্রে প্রযোজ্য, আমরা যে কোনো এক্সাম্পলও নিতে পারি। ঠিক আছে, 7.7 যে কোনো নিয়ে নিতে পারি, 7.3 আওয়ার্স ধরে নাও নিলাম, তাহলে 7 আওয়ার কমপ্লিট হলো, আর এইটা 3/10 × 16 মিনিট ডাইরেক্ট করলাম, এবার তাহলে 10 6 60, তার মানে হচ্ছে 7 ঘন্টা 18 মিনিট। ঠিক আছে, তাহলে আন্দাজে কিন্তু ওই 5.2, অর্থাৎ এখানে 2 থেকে 20 মিনিট বা এখানে 0.3 থেকে 30 মিনিট কিন্তু করে দেবে না। ঠিক আছে, এটা টোটাল ক্যালকুলেট করার প্রসেসটা হচ্ছে এরকম। তাহলে আমি দুটো হোম টাস্ক দিচ্ছি, ওগুলো আমাকে কমেন্টে জানাবে। 1 নম্বর হচ্ছে 9.7 আওয়ার্স, খুব সোজা, এটা আমাকে কমেন্টে জানাবে, 3টেই হোম টাস্ক দিয়ে দিচ্ছি। আর হচ্ছে 3.9 আওয়ার্স, দুটো হলো, 3 নম্বর হচ্ছে 5.7 তো দিলাম, 5.9 আওয়ার্স। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম, এগুলোর আনসার আমাকে কমেন্টে জানাবে। ওকে, এভাবেই পাশে থাকুন, শিখতে থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।